আসসালামুআলাইকুম, রোমানাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি দৈনিক যে কাজগুলো করে থাকি এবং যেখানেই যাই, যা কিছু রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমি তেমন ভালো কিছু রান্না করে শেয়ার করতে পারি না, কিন্তু আমি যেগুলো খাই, আমার কাছে যে খাবারটা বেশি স্পেশাল মনে হয়, একটু ভিন্ন টাইপ মনে হয়, বা আমাদের কাছে অনেক ভালো লেগেছে যে রান্নাটা, বা যেদিনের রান্নাটা অনেক বেশি মজা হয়, ওইটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকভাবেই মাছ, ট্যাংরা মাছ খেয়েছেন, অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা মনে হয় কম মানুষই খেয়েছে। আমাদের কাছে এটা অনেক বেশি মজা লাগে খেতে, এই তরকারিটা। তো সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি, আমাকে অনেক বেশি উৎসাহ করে ভিডিও বানাতে, এবং আপনাদের একটা লাইক অন্য সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। তো সবাই প্লিজ আমাকে এই হেল্পটুকু করবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো আমি কী কী উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে প্রথম দিকে দেখিয়ে দিয়েছি। তো আমি যেই কড়াইতে রান্না করছি, ওই কড়াইতে সয়াবিন তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি মাছগুলোকেও কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো। আর প্রথমে যে বাটা মশলাটা অ্যাড করেছি, এই তরকারিটার মূল উপকরণই হচ্ছে বাটা মশলাটা। এখানে পেঁয়াজ বাটাটা দিতেই হবে। পেঁয়াজ বাটা দিয়েছি আমি, দিয়েছি কাঁচামরিচ বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি। তিনটে উপকরণ একসাথে বেটে নিয়েছিলাম আমি, তারপর ভালোভাবে কষিয়ে মাছগুলোকে কষিয়ে, তারপর আমি এখানে দিয়েছি টমেটো, জলপাই আর তেঁতুল। আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী টকটা দিয়ে নেবেন। আমরা একটু টকটা বেশিই পছন্দ করি, সেজন্য আমি জলপাইও দিয়েছি, তেঁতুলও দিয়েছি। আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটাই দিতে পারেন। অনেকে তেঁতুল খেতে পছন্দ করেন, তেঁতুলটা দিতে পারেন, অথবা জলপাইটাও দিতে পারেন। তো আমি দুইটা আইটেমই দিয়েছি, আমার কাছে ভালো লাগবে সেজন্য। তো অল্প করেই দিয়েছি যাতে একদম বেশি টক না হয়, তাহলে আবার বেশি খেতে ভালো লাগবে না। তো আসলে আমি রান্নাটা করতেছি আম্মুর জন্য বিশেষ করে, কারণ আম্মু টক খেতে চেয়েছিল অনেক দিন ধরেই। এই পৃথিবীতে শুধুমাত্র বাবা মাকে অল্প কিছু দিয়েই হচ্ছে তুষ্ট করা যায়, কিন্তু অনেক সময় দেখবেন চলার পথে অনেক মানুষের সাথে মিশবেন, চলবেন, যেমন ফ্রেন্ড সার্কেল থাকে, আত্মীয় স্বজন থাকে, তারপর মানে অনেক মানুষ থাকে, তারপর অনেক কাছের মানুষ, যেমন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে ওটার মধ্যেও কিন্তু কখনো শুকরিয়া আসে না, বা কখনো হচ্ছে তুষ্ট করা যায় না, অনেক কিছু করেও তুষ্ট করা যায় না। কারণ কিছু মানুষ আছে, কিছু মানুষের কখনোই শুকরিয়া আদায় হয় না। আপনি যত কিছুই করেন না কেন, ওনাদের মুখ থেকে শুকরিয়া আদায় কথাটা বেরিয়ে হবে না, কখনো বলবেন না যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক, ওনাদের কোনো না কোনো ত্রুটি থেকেই যাবে। কিন্তু বাবা মাকে যদি সামান্য 5 টাকা অথবা 10 টাকার জিনিসও দেন, তাও বাবা মা বলবে যে আলহামদুলিল্লাহ, আর একদম প্রাণ খুলে মন খুলে দোয়া করবে। তো আম্মুর জন্য তরকারি অল্প একটু নিয়ে আমি আম্মুর বাসায় চলে আসলাম, আমার বাবাকে নিয়ে। তো চলে আসলাম আম্মুর বাসায় দুপুরের দিকে। আর ফারহান তো এখন সব কিছু শিখে গেছে, ও নিজে নিজে লিফট খুলতে পারে, উপরে যেতে পারে, সব কিছু শিখে গিয়েছে। আর ও খুবই খুশি হয় আম্মুর বাসায় আসলে, কারণ আমার ছোটো বোনটা আছে, ওর সাথে খেলা করে, ওর সাথে সময় কাটাতে ও বেশি অনেক পছন্দ করে, সেজন্য একটু চলে আসলাম। তো আম্মু খেতে চেয়েছিলো আমার হাতের টকটা, আম্মু খেতে অনেক পছন্দ করে, আমার হাতের টকটা নাকি আম্মুর অনেক ভালো লাগে, সেজন্য আম্মুর জন্য একটু রান্না করে নিয়ে এসেছি। আর এর ফাঁকে আম্মুর বাসাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আম্মুর বারান্দায় চলে আসলাম। আসার পর বান্দাটা একটু ঘুরিয়ে দেখালাম, যেহেতু এখন শীতকাল সেজন্য গাছের অবস্থা বেশি ভালো না। তারপরও আম্মু সবসময় টেক কেয়ার করে, গাছগুলোকে অনেক যত্ন করে। তো আমি রুমগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে ফারহান আর মেহনাজ অনেক বেশি খেলা করতেছে, অনেক বেশি দুষ্টুমি করছে ওরা দুজনেই, আমি দুইটা বারান্দায় দেখিয়ে দিলাম। আর এখানে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে হলুদ কালারের পাখিটা, এটা আম্মু হচ্ছে পেয়েছিল, মানে আম্মুর বাসায় চলে এসেছিল, তারপর ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসা হয়েছিল, যে দুই কালার মেশানো যেটা ওইটা কিনে আনা হয়েছিল, আর ওইটা আম্মু পেয়েছিল। তো আমি একটু রান্নাঘরে আসলাম, দেখলাম যে আম্মু রান্নাবাড়া করতেছে, আম্মু গুড়া মাছ রান্না করতেছে। এখানে কই মাছ ছিল আর খলসা মাছ ছিল, এই দুটো মাছ মিক্সড করে আম্মু রান্না করতেছে। আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা হয়, আসলে সবার আম্মুর হাতের রান্নায় কিন্তু অনেক মজা হয়। আমার কাছে আমার আম্মুর রান্না অনেক বেশি ভালো লাগে, আমাদের বাসায় আমার ছোটো বোন আমি অনেক বেশি পছন্দ করি। তো আম্মুর রান্নাবাড়া কমপ্লিট, আম্মু গোসল টোসল করে এখন আমরা খেতে বসে পড়েছি দুপুরবেলা। আমি যে টক এনেছিলাম, টক, তারপর ছিল কলিজা ভুনা, আর ছিল আম্মু যে রান্না করেছে মাছের ঝোল, আম্মু মূলা আর আলু দিয়ে রান্না করেছিল। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, ফারহান বাবু আর হচ্ছে মেহনাজ কলিজা দিয়ে খাচ্ছে, আর আমি হচ্ছে তরকারি দিয়ে খাবো। কলিজাও খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।
তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কিছু মানুষকে আছে, কিছু মানুষকে কোনো কিছু দিয়ে কখনো তুষ্ট করা যায় না। যেমন আমাদের চলার পথে অনেক আপনজন থাকে, অনেক প্রিয়জন থাকে, তাদেরকে কখনোই কোনোভাবে আপনারা তুষ্ট করতে পারবেন না, কারণ সেটা তার মধ্যে থাকে না। অনেক মানুষের হচ্ছে অল্প কিছুতেই তুষ্ট হয়, অনেক মানুষ হচ্ছে অনেক বড় কিছু দিলেও, অনেক কিছু হচ্ছে আপনি উপহার দিলেও কখনো তাদেরকে তুষ্ট করা যায় না। তাদের মাঝে সবসময় হচ্ছে মানে এটা কেন পেলাম না, সেটা কেন পেলাম না, এটা কেন হলো না, সেটা কেন হলো না, এই হচ্ছে নাই নাই স্বভাব আর এরকম কিছু অভ্যাস কিছু মানুষের থাকে। তবে আমি এটাই বলবো যে আসলে আমরা সবাই যখন যে পজিশনেই থাকি না কেন, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আল্লাহ দরবারে, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তারা সন্তুষ্ট হন, এটাই আলহামদুলিল্লাহ। তো দুঃখের বিষয় হচ্ছে একটা ঘুঘু পাখি উড়ে চলে গিয়েছে, আর আম্মুর বাসায় আসলে আমি একটু ছাদে আসবো না, সেটা তো কখনোই হবে না, কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ছাদে আসতে, কারণ গাছগুলোর সাথে দেখা হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার মনে হয় যে আমি কিছুক্ষণের জন্য মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আম্মু এখান থেকে লাউ গাছ থেকে একটা লাউ পেরে নিয়ে গিয়ে খেয়েছিল, অনেক মজা হয়েছিল, বাট আমরা তো এটা খেতে পাইনি, মিস করেছি, লাউটা অনেক ছোটো ছিল সেজন্য। আর কিছু নতুন গাছ আনা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন সেটা নতুন আনা হয়েছে, বেগুন গাছটা আনা হয়েছে, নতুন করে তিনটা বালতি আনা হয়েছে, এনে তারপর সুন্দর করে এগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে গাছগুলোকে। তারপর এখানে সবেদা গাছটা বড় হচ্ছে, আর গোলাপের অনেক কলি আসছে, গোলাপ ফুল ফুটবে, আর এই পাশটা তো ফুল গাছগুলো খুব সুন্দর ছিল। আসলে যখন এই গাছগুলো দেখি তখন সবসময় মনে হয় যে মাশাআল্লাহ আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর, সেগুলো আসলে গাছ প্রকৃতি এগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে সব কিছু তৈরি করেছেন মাশাআল্লাহ। তো বিকালবেলা ছাদে এসেছি, ভালোই লাগছে, শীতকাল যেহেতু একটু একটু বাতাস লাগতেছে, ঠান্ডা লাগতেছে, ভালোই লাগছিল। আর এদিকে ফারহান আর মেহানা যে কী দুষ্টামি করছে সেটা তো দেখতেই পাচ্ছেন, ওরা দুজন একসাথে হলে ওদেরকে মানে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, এত দুষ্টামি করে দুজন, অনেক খেলা করতেছে দুজন। আর আম্মু বলতেছিল যে যেহেতু আমি ছাদে এসেছি পরে আর উঠতে পারবো না, এখন একটু পানি দিয়ে ফেলি, তো আম্মু এখন একটু গাছে পানি দিবে আর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখে অনেক বেশি ভালো লেগেছে, আম্মুর পাশের ফ্ল্যাটের আন্টি আর উপরে একটা নানু থাকে, ওনারা দুজন মিলে কোথা থেকে জানি মাটি সংগ্রহ করে এনেছে আর চুলাটা বানিয়েছে, ছাদে নাকি সবসময় রান্নাবাড়া করবে। আর যেহেতু এখন শীতকালে এসেছে তো বলতেছে আন্টি আর নানু বলতেছে যে এখানে পিকনিক করতে পারবো আমরা, তারপর শীতকালে পিঠা বানাতে পারবো। তো ওগুলো আসলে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, মাটির চুলা দেখে। সচরাচর তো সহজে মানে শহরে হচ্ছে মাটির চুলা দেখা যায় না, কিন্তু ওনারা এটা তৈরি করেছে ছাদের উপরে, এটা রাতে রান্নাবাড়া করা হবে। তো আম্মু গাছে পানি দিয়ে দিচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছেন লাউ গাছে আবার নতুন করে লাউয়ের কড়া বের হয়েছে। তো এগুলো দেখতে কার না ভালো লাগে বলেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমি হচ্ছে এখন ছাদ থেকে বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে যাব এখন আমাদের বাসায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার রান্না কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।